আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি প্রবাসীরা হোটেল বুকিং এর আগে সাবধান, বিমান কিভাবে প্রবাসীদের সাথে প্রতারণা করছে নিজ চোখেই দেখুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে আমাদের সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনরত কয়েকজন প্রবাসী অভিযোগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সাথে প্রতারণা করেছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদেরকে যে হোটেলে রাখার কথা সেই হোটেলে না রেখে অন্য হোটেলের কাছে বিক্রি করে দিয়েছে, এমন গুরুতর অভিযোগ করেছে আমাদের সৌদি আরবে কিছু প্রবাসীরা। চলুন তাদের সেই ভিডিও ক্লিপটি দেখে নেওয়া যাক। এখন আমরা যে হোটেলে উঠছি, আসলে এই হোটেলের কোন লিস্ট আমাদের যে হোটেলের যে বুকিং কার্ড দেওয়া হয়েছে ওটার ভিতরে নেই। আমাদেরকে অন্য একটা হোটেলে দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আরেক জায়গায় আমাদেরকে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিক্রি করে দিছে, বিক্রি করছে। এখন সকালবেলা আমাদেরকে খানা দিলে পানি দেওয়া হয় না, দুপুরবেলা বাচ্চাদের থেকে খানা খারাপ দেওয়া হয়। আমরা যদি বলি আমরা এই জিনিসটা প্রয়োজন, ওরা আমাদেরকে কোনো অ্যালাই করতেছে না। এই ভিডিও ক্লিপটি দেখে আপনার কি মনে হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা তাদের প্রতারণার সর্বোচ্চ লিমিট ক্রস করে ফেলেছে? তারা বারবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, বিমান হলিডেজ ব্যতীত অন্য কোথা থেকেও হোটেলের টিকিট মানে কোয়ারেন্টাইনের টিকিট কাটা যাবে না, অথচ তারা নিজেই এক্ষেত্রে প্রতারণা শুরু করেছে। আমাদের প্রবাসীদেরকে যেখানে রাখার কথা তারা সেখানে না রেখে অঅনুমোদিত কয়েকটি হোটেলে রেখেছে এবং সেই হোটেলগুলোর অবস্থা জঘন্য। আমাদের এই প্রবাসীদের ভাষ্য মতে, যে হোটেলে তাদেরকে রাখা হয়েছে সেই হোটেলে তাদেরকে খাবার পানি পর্যন্ত ঠিকমতো দেওয়া হচ্ছে না। দুপুরবেলা তাদেরকে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার বাচ্চাদের থেকেও খারাপ, এত খারাপ খাবার দেওয়া হচ্ছে আমাদের এই প্রবাসীদেরকে। এছাড়া তারা যদি কোনো কিছু হোটেলের কাছে চায় সেই হোটেল থেকে কোনো কিছু তাদেরকে দেওয়া হচ্ছে না, অথচ আমাদের কোয়ারেন্টাইনের প্যাকেজ উল্লেখ আছে যে প্রবাসীদের খাবার দাবার যাবতীয় যা কিছু লাগে সকল কিছু হোটেল থেকে দেওয়া হবে, সেগুলো হচ্ছে না। প্রবাসীরা আরও অভিযোগ করেছে, তারা যে হোটেলে আসার কথা ছিল সেই হোটেলটি এখানে নেই। এছাড়া তাদেরকে বিমান কর্তৃপক্ষ নাকি এক হোটেল থেকে অন্য হোটেলের কাছে বিক্রি করে দিয়েছে, এমনটা গুরুতর অভিযোগ তুলেছে প্রবাসীরা। দেখুন, এই প্রবাসীরা 70,000 টাকার উপরে খরচ করে হোটেল কোয়ারেন্টাইনে এসেছে। একজন দুজন প্রবাসী নয়, এখানে প্রায় আমরা 8-10 জন প্রবাসী দেখতে পাচ্ছি, তাদের প্রত্যেকের সাথে একই ঘটনা ঘটেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এরকম আর কয়দিন চলবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা নিজেদের লোকদের সাথে যদি এইরকম প্রতারণা শুরু করে, তাহলে আমাদের যে লোকজন আছে তারা কেনই বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা টিকিট কাটব? আমাদের সৌদি এয়ারলাইন্সে যদি টিকিট কাটি এর থেকে আমাদেরকে শতগুণ ভালো সার্ভিস দিবে, তারা অন্তত পক্ষে আমাদের সাথে এরকম প্রতারণা করবে না। অথচ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের থেকে 70,000 টাকা কোয়ারেন্টাইন প্যাকেজ নিয়ে এরকম বাটপারি শুরু করেছে আমাদের সাথে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে আপনারা যারা বিমান বাংলাদেশে যাবেন, বিমান বাংলাদেশে হোটেল বুকিং করবেন, তারা দয়া করে এই বিষয়টা আগে থেকে ক্লিয়ার করে নেবেন, নয়তো আপনার অবস্থাও সৌদি আরবে গিয়ে ঠিক এমনটাই হবে। দয়া করে ভিডিওটি আমাদের সৌদিগামী সকল প্রবাসীদের সাথে শেয়ার করে সবাইকে এক্ষুনি সতর্ক করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এক্ষুনি আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।